এদিকে ঢিলেঢালা ভাবে চলছে বিএনপির অষ্টম দফার অবরোধ। জনজীবনে প্রভাব সামান্যই। অবরোধের সমর্থনে সকালে নেত্রকোনার রামপুর ময়মনসিংহ সড়কে পিকেটিং ও মিছিল করে অবরোধ সমর্থনকারীরা। গাজীপুরের সড়ক মহাসড়কে যান চলাচল ও জনসমাগম করছে স্বাভাবিক, তবে দূরপাল্লার গণপরিবহনে যাত্রী সংখ্যা কিছুটা কম। সাভারেরও চিত্র অনেকটা একই, নির্বিঘ্নে চলাচল করছে যাতায়াতকারীরা। এছাড়া সিলেট, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ থেকে দূরপাল্লার যান কিছুটা কম ছাড়লেও অন্যান্য কার্যক্রম চলছে আগের মতোই। সময় মতো ছেড়ে যাচ্ছে ট্রেন। চট্টগ্রামে বন্দরের কাস্টমসের কার্যক্রমও স্বাভাবিক। যে কোনো নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্য দিনের তুলনায় গাড়ি অনেক কম। হ্যাঁ, আমরা যারা সাধারণ মানুষ তাদের জন্য তো একটা ভোগান্তি। ভয় তো অবশ্যই কাজ করে, এখন যে অবস্থা ভয়ে কাজ করে। নিজের পেট তো চালাইতে হবে, মালিক চলতে হবে, আমাদের চলতে হবে, বউ বাচ্চা চালাইতে হবে।